শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ রাজু আহমেদ, পাঠ সহকারী শিক্ষক, পার্জার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। প্রথমেই মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে স্মরণ করছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ স্যার, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো, আমি গত ক্লাসে তোমাদের পরিসংখ্যান বিষয়ে কিছু কথা বলেছি এবং কিছু পাঠদান করিয়েছি, এবং গত ক্লাসের সূত্র ধরেই আমি আজকের ক্লাস শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে আছে গত ক্লাসে আমরা শিখেছিলাম গড়, মধ্যক, প্রস্রূপ, নির্ণয়ের সূত্র, আরও শিখেছিলাম দুটো গ্রাফ, একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আরেকটা হচ্ছে অজীব রেখা নির্ণয়। আরও শিখেছিলাম তিনটা সংজ্ঞা, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে। যদিও বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দেওয়া হয়নি, তবে আজকে অবশ্যই তোমরা এই দুটি সংজ্ঞা অবশ্যই আমি বলবো, তোমরা খাতা লিখে নেবে। তো প্রথমে শুরু করি, বিচ্ছিন্ন চলকটা কি? আমি আর বোর্ডে লিখলাম না। বিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে, তাকে বিচ্ছিন্ন চলক বলে। আর অবিচ্ছিন্ন চলক কি? অবিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যাই হোক, তোমরা এটা খাতা লিখে নাও, সেই সাথে সবাই খাতা নেও। আমি গতদিন গত ক্লাসে বলছিলাম যে আমাদের পরিসংখ্যান অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকস পাঁচটি, গড়, মধ্যক, প্রস্রূপ এবং দুটো গ্রাফ চার্ট। এখন আমি গড়, মধ্যক, প্রস্রূপ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা নির্ণয়ের যে ধাপগুলো আমি তোমাদের দেখাবো, আমি শুরু করছি, তোমরা সবাই দেখো। প্রথমে শুরু করছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ধাপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ধাপ তা আমরা এখন শিখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ধাপে, গড় নির্ণয়ের জন্য কী কী ধাপ লাগে, আসলে যদি আমরা এই ধাপগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা এই গড় নির্ণয় করতে পারবো না। তো আমরা এখন শিখব কী কী লাগে। যাই হোক, প্রথমে আমরা লিখছি শ্রেণীব্যাপ্তি, তারপরে লাগবে শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। এখন আমাদের জানা উচিত শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়। যেমন শ্রেণী মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করি, ধাপ বিচ্যুতিকে আমরা ui দ্বারা প্রকাশ করি। তাহলে অবশ্যই গণসংখ্যা ধাপ বিচ্যুতি অবশ্যই হবে fi ইন্টু ui। তাহলে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ধাপগুলো প্রয়োজন এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, না থাকলে আমরা গড় নির্ণয় করতে পারবো না। যাই হোক, এখন আমরা শিখব মধ্যক নির্ণয়ের ধাপ। মধ্যক নির্ণয় করতে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, যোজিত গণসংখ্যা, যেটা অনেকে বলে বা অনেক জায়গায় নাম আছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। যাই হোক, তাহলে আমাদের মধ্যক নির্ণয় ধাপ কি? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। অনেকে এই মধ্যক নির্ণয় করতে যে তোমরা একটা জিনিস ভুল করে থাকো, যে ভুলটা হলো মধ্যক নির্ণয়ের করতে হলে
মধ্যক শ্রেণী বের করে নিতে হয়। আর মধ্যক শ্রেণী বের করার কিছু প্রসেসিং আছে, আমি পরবর্তী ক্লাসে যখন মধ্যক নির্ণয় করে দেখাবো তখন অবশ্যই তোমাদের এই বিষয়টা আমি অবশ্যই খোলাসা করব। এখন আমাদের শিখব হচ্ছে প্রসরূপ নির্ণয়ের ধাপ, প্রসরূপ নির্ণয়ের ধাপ। প্রসরূপ নির্ণয় করতে খুব বেশি ঝামেলা নাই, শুধু আমাদের লাগবে হচ্ছে দুইটা, একটা হলো শ্রেণী ব্যক্তি লাগবে, আর লাগবে হচ্ছে গণসংখ্যা। তবে গত ক্লাসে আমি কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রসরূপ নির্ণয়ের সূত্রগুলো আমি দেখাইছি। এগুলো যদি মাথায় না থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে সূত্রগুলো আগে মাথায় নেয়া, তার পরবর্তী কাজ হচ্ছে এই যে এগুলো নির্ণয় করার জন্য যে ধাপগুলো প্রয়োজন এই ধাপগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এই ধাপগুলো যদি আমরা না জানি তাহলে আমরা এই সংক্ষিপ্ত গড় বলো, মধ্যক বলো আর প্রসরূপ বলো আমরা কোনোটাই নির্ণয় করতে পারবো না। আমাদের আর দুইটা জিনিস ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ আর অজীব রেখা নির্ণয়। এটা নির্ণয় করতেও গ্রাফ চার্ট, যদি এটা গ্রাফ, এটা নির্ণয় করতে আমাদের ধাপের প্রয়োজন। যদি আমরা ধাপগুলো যদি আমাদের মাথায় না থাকে তাহলে নিশ্চয়ই এটাও আমরা পারবো না। তাহলে আমরা একটু শিখে নিই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে কী কী লাগে। আমি পাশে লিখছি, দেখো, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ধাপ, প্রথমেই লাগবে শ্রেণী ব্যক্তি, তারপর লাগবে শ্রেণী মধ্যমান, তারপর লাগবে গণসংখ্যা। তাহলে আমরা কি শিখলাম, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের তিনটা ধাপ লাগবে, প্রথম ধাপ শ্রেণী ব্যক্তি, তারপরে শ্রেণী মধ্যমান, তারপরে গণসংখ্যা। একইভাবে আমরা অজীব রেখা নির্ণয় করতে হলেও আমাদের এরকম ধাপের প্রয়োজন হবে, অজীব রেখা নির্ণয়ের ধাপ। অজীব রেখা নির্ণয় করতে আমাদের ধাপ লাগবে শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আমি গত ক্লাসে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নিয়ে তোমাদের কিছু কথা বলেছি, অবশ্যই সেগুলো মাথায় আছে। সেই সাথে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, যেটাকে আমি একটু আগে লিখছি যোজিত গণসংখ্যা। যাই হোক, আমরা কিন্তু আমাদের ধাপগুলো পাঁচটা ধাপ বর্ণনা করলাম। এখন এই পাঁচটা ধাপ বর্ণনা করলে পরিসংখ্যান পারবো এমন কোনো কথা নেই, বা পাঁচটা ধাপ বর্ণনা আমি পাঁচটা ধাপ আমি শিখলাম এটা শিখে আমি পরিসংখ্যানে আমি দশে দশ আশা করব, এটাও ঠিক না। আমাদের পরিসংখ্যান বিষয়ে দশে দশ আশা করতে হলে আমি প্রথম দিন বলছি যে আমাদের যে তিনটা সূত্র এবং ওই তিনটা সূত্র মুখস্থ করতে হবে, এবং সেই সাথে গড় নির্ণয়, মধ্যক নির্ণয় এবং প্রসরূপ নির্ণয়ের যে ধাপগুলো এটা আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। সেই সাথে আরও যে টপিকসগুলো যাবে, যে বিষয়গুলো আছে নির্ণয় করার জন্য, আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো খোলাসা করব। সেই সাথে পরিসংখ্যানের যা যা আছে, কিছু বোর্ড ভিত্তিক প্রশ্ন আছে, আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করব। তোমাদের ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে আমি আশা করব যারা লাইভে দেখতে না পাও পরবর্তীতে ক্লাসটা দেখে নেবে, এবং ক্লাসটা দেখে চেষ্টা করবে বাসায় প্র্যাকটিস করার। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।